হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের গ্রাউন্ড জিরো স্পোর্টস। সর্বভারতীয় ফুটবলের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজকের প্রতিবেদনের শুরুতে এটিকে মোহনবাগান নিয়ে কিছু আপডেটে আসা যাক। মোহনবাগান এবং এটিকের সংযুক্তিকরণের পর নতুন কোম্পানি এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড নামে যে রেজিস্ট্রি হয়ে গেছে সে খবর আমরা আগেই দিয়েছি। এবার এটিকের মূল কোম্পানি কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং MBFC ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা মোহনবাগান ফুটবল ক্লাব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে সম্পন্ন হওয়া চুক্তির পুরোটাই বেরিয়ে এসেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা এই কোম্পানির মূল চালিকা শক্তি তা নথিভুক্ত রয়েছে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টের প্রথমেই বলা হয়েছে এই কোম্পানির সার্বিক কর্তৃত্ব, সুপারভিশন, ডাইরেকশন এবং নিয়ন্ত্রণ এই বোর্ডের হাতে থাকবে। সমস্ত টেকনিক্যাল, কমার্শিয়াল, ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত এই বোর্ডের উপরই ন্যস্ত করা হয়েছে। ফুটবল স্কোয়াডের গঠন, কর্তৃত্ব, কোচিং এবং সাপোর্ট স্টাফ থেকে শুরু করে মাঠ, মিডিয়া, ব্র্যান্ডিং সব কিছুই এই বোর্ডের মেজরিটি মেম্বার্সের দ্বারা অনুমোদিত হতে হবে। পরের পয়েন্টে রয়েছে বোর্ডে সর্বাধিক 10 জন মেম্বার থাকবেন, তার মধ্যে 8 জন হবেন কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মনোনীত এবং 2 জন মোহনবাগান দলের দ্বারা মনোনীত। KGSPL অর্থাৎ কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড তাদের মোট মেম্বার থেকে 1 জনকে চেয়ারম্যান নির্বাচিত করতে পারবেন, তার অবশ্য কোনো কাস্টিং ভোট থাকবে না। চুক্তিতে এটাও নিশ্চিত করা হয়েছে মোহনবাগান ব্র্যান্ড, ট্রেড নেম, ট্রেডমার্ক, লোগো সব কিছুই অপরিবর্তিত থাকবে। এবারে ISL-এর কতগুলো আপডেটে আসছি। শোনা যাচ্ছে ওয়েন কয়েল জামশেদপুর FC দলের হেড কোচ হবার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ নির্দিষ্ট সময়ের আগেই ISL-এর দল জামশেদপুর FC-র সঙ্গে তাদের গাঁটছড়া ছিন্ন করে দিল। অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গেও ঠিক একই রকমভাবে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ গাঁটছড়া ছিন্ন করেছিল। মুম্বাই সিটি ফুটবল গ্রুপের টেকনিক্যাল স্পন্সর হল আন্তর্জাতিক সংস্থা পুমা। ফ্রান্সের জাতীয় দলের প্রাক্তন তারকা ম্যাথু ভ্যালবুয়েনা কথাবার্তা চালাচ্ছিলেন মুম্বাই সিটি FC দলের সঙ্গে, কিন্তু তিনি শেষ পর্যন্ত যোগ দিলেন বাংলাদেশের বসুন্ধরা কিংস দলে। আগামী মরশুমে মুম্বাই সিটি FC দলের বাজেট অন্যান্য ISL দলের চেয়ে অনেক বেশি। তাদের এই বছরের জন্য বরাদ্দ 7.29 মিলিয়ন US ডলার বা প্রায় 55 কোটি টাকা, সবচেয়ে কম বাজেট কেরালার ব্লাস্টার্স FC দলের। এটিকে মোহনবাগান দলের বাজেটও কিন্তু মুম্বাই সিটি FC দলের তুলনায় বেশ কম। পরবর্তী খবরটি হল প্রিমিয়ার লিগ বিজয়ী দলের সদস্য সিনজি ওকাজাকির সঙ্গে মুম্বাই সিটি FC কথাবার্তা শুরু করলো। পরের আপডেট, ওডিশা FC তাদের গোলরক্ষক রবি কুমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। পরবর্তী আপডেট, নিউক্যাসল ইউনাইটেড দলের স্টিভেন টেলারকে পাবার জন্য ঝাঁপালো ওড়িশা FC, জামশেদপুর FC এবং বসুন্ধরা কিংস। এখন কলকাতা ফুটবলের একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি। আগামী মরশুমের কলকাতা ফুটবল লিগে দর্শকদের জন্য স্যানিটাইজিং টানেলের ব্যবস্থা করতে চলেছে IFA। এখন আন্তর্জাতিক ফুটবল সম্পর্কে কয়েকটা কথা জানিয়ে দিই। বার্সেলোনার স্টার স্ট্রাইকার আর্থার মেলো 5 বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিলেন। তাকে পাবার জন্যে জুভেন্টাস প্যাটানিককে নিয়েছে এবং $5 মিলিয়ন বাড়তি খরচ করেছে। জুভেন্টাস জানিয়েছে তারা 2 জন খেলোয়াড় জর্জিও চিয়েলিনি এবং জিয়ান লুইগি বুফোকে 1 বছরের কন্ট্রাক্টে নিয়েছে। এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল আজকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটার ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে। ভালো থেকো, পাশে থেকো।